সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মামা কৃষি টিভির আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো উত্তরবঙ্গের বিখ্যাত পাবনা জেলায় অবস্থিত ঈশ্বরদী অরণখোলা গরুহাট। এই হাট থেকে 2022কে কেন্দ্র করে যারা আপনারা সাইহল সার মোটাতাজাকরণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিও। তো ভিউয়ার্স, আমার সম্পূর্ণ ভিডিওটি জুড়ে সঙ্গে থাকুন। ভিউয়ার্স, আপনারা যারা 2022কে কেন্দ্র করে এই সমস্ত সুন্দর সুন্দর কোয়ালিটির সাইহল সারগুলো সংগ্রহ করতে চান, তারা দেখলে বুঝতে পারবেন যেগুলো কি জাত মান, কি কোয়ালিটি। তো ভিউয়ার্স, যে সারটি দেখতে পাচ্ছিলেন এটা একটা সাইহল জাতের সার, এটার বয়স হবে মাত্র দুটি দাঁত, এটা বিগ সাইজের গরু হবে। ভিউয়ার্স, গোটা নাভি, গলার কম্বল, চুট, নেজ, পায়ের গঠন সব কিছু মিলে সুপার কোয়ালিটির। এখানে যে ছয়টা বাচ্চা লটে আছে, এবারে ছয়টা বাচ্চায় কিন্তু খুব কোয়ালিটি সম্পূর্ণ সুপার কোয়ালিটির গরু। এ সমস্ত গরুগুলো কিন্তু কুরবানিকে সামনে রেখে ব্যাপক পরিসরে চাহিদা থাকে সারা বছরই। এদের যেমন কালারে দর্শনীয়, তেমন মাংস কিন্তু অনেক বৃদ্ধি হয়, মাংসটাও কিন্তু অনেক সুস্বাদু হয়। আর যে গরুটা দেখতে পাচ্ছেন, যে দেখাচ্ছে বিক্রেতা ভাই, এটাও কিন্তু সাইহল 100 ব্রিডের গরু, খুব কোয়ালিটি সম্পূর্ণ গরু। এই সমস্ত গরুগুলো এক বছর লালন পালন করলে এগুলো 2 থেকে 2.5 লাখ টাকার গরু হবে। তো ভিউয়ার্স, সামনে যে কুরবানি আসতেছে সময়ও বেশি একটা নাই, 5 থেকে 5.5 মাস সময় আছে। এর মধ্যে যারা আপনারা মোটাতাজাকরণ করবেন এই সমস্ত গরুগুলো নিয়ে আপনারা নিঃসন্দেহে মোটাতাজাকরণ করতে পারেন। যাদের বাজেট কম তারা এই সমস্ত ছোটো গরুগুলো দেখতে পারেন, সাইওয়াল এবং ক্রস জাতের গরুগুলো। এখানে কিন্তু প্রচুর আমদানি হয়, খুব কম দাম, এখান থেকে এই বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। তো এখানে জোড়া করা হয়েছে দুটা বাচ্চা। এবারে যে 1,05,000 টাকা করে দাম চাচ্ছিল, 4.5 মণ করে ওয়েট আছে এগুলো ভিউয়ার্স, ক্রস গরুগুলা। আর ক্রসের চাইতে কিন্তু সাইওয়ালের একটু ডিমান্ডটা সবসময় বেশি থাকে, সারা বছরই ডিমান্ড চাহিদা বেশি থাকে। তো সাইওয়াল সারগুলো এভারেজে 3টা বাচ্চায় 95,000 টাকা পিস দাম চাচ্ছিল, কোনো দর দাম হবে না ভিউয়ার্স, একই দাম। দুই দাঁত করে সবাই মাত্র বয়স হয়েছে আর ছোটোটার এখনও দাঁত হয় নাই। তো এই সমস্ত গরু যারা আপনারা সংগ্রহ করতে চান পাবনা জেলার ঈশ্বরদী অরণখোলা গরুহাটে আসলে আপনারা এই সমস্ত গরুগুলো সংগ্রহ করতে পারবেন। তো বাংলাদেশের সব প্রান্ত থেকে কিন্তু এই হাটে লোক এসে থাকে, শুধু এই সার এবং ক্রস জাতের যে সারগুলো, সাইওয়াল গরুগুলো, এগুলো সংগ্রহ করার জন্য। তো আপনারা এই সমস্ত গরুগুলো নিয়ে খামার শুরু করতে পারেন। তো একটি গরু নামানো হলো, এটা আপনাদেরকে সুন্দর করে দেখাবো যে কুরবানির মধ্যে কিন্তু এগুলো পারফেক্ট গরু হবে, একেবারে পারফেক্ট গরু হবে। যেমনি গলার কম্বল, নাভি, চুট, মাথার শেপ সব কিছু কিন্তু সুপার কোয়ালিটি। আর এই সমস্ত গরুর কিন্তু সবসময় কিন্তু বাজারে ব্যাপক চাহিদা থাকে, কারণ এদের যে কালার, আর সাইওয়াল গরু সারা বছরই কিন্তু কম বেশি চলে। তো আপনারা যারা এই সমস্ত সাইওয়াল গরু নিয়ে খামার শুরু করতে যাচ্ছেন বা খামার শুরু করবেন তারাও কিন্তু করতে পারেন। আর 2022 কেন্দ্র করে যারা এই সমস্ত সারগুলো মোটাতাজাকরণ করবেন তারাও কিন্তু নিঃসন্দেহে এই সমস্ত সারগুলো সংগ্রহ করতে পারবেন, কারণ এগুলো কিন্তু খুব দ্রুত বর্ধনশীল। আর এদেরকে দানাদার খাদ্য যেগুলো আপনারা খাবেন, গম, ভুট্টা, খেসারি, এগুলোর যে ছোলাগুলো আছে, ছোলার যে ডাউলগুলো আছে, এগুলো স্বল্প পরিসরে দিলে কিন্তু এগুলো মোটাতাজা হবে। তো বিগ সাইজের গরু যারা লালন পালন করতে চান বা 2022 চমক হিসাবে যারা তৈরি করতে চান বিগ সাইজের যে সাইহলগুলো, এটাগুলোর মধ্যে এই 3টি গরু হাটের সেরা গরু। তো আপনাদেরকে 3টা গরু একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করব। 3টাই কিন্তু যাতে মূলত সাইহল, একটার সঙ্গে গ্রিরের একটু ক্রস আছে ভিউয়ার্স। প্রথম নাম্বারটা বড় বিগ সাইজের, ওটা গিরের যে বৈশিষ্ট্য, মাথাটা উল্টানো, কান দুইটা অনেক লম্বা, সব কিছু মিলে কিন্তু সুপার কোয়ালিটি 3টা গরুই। যারা বিগ সাইজের গরু লালন পালন করতে চান তারা কিন্তু এই সমস্ত গরুগুলো নিলে কখনোই ঠকবেন না। আর এ সমস্ত গরুর কিন্তু সারা বছরই কিন্তু ব্যাপক চাহিদা আছে। তো এগুলোতে মাংসই আছে 6.5 থেকে 7 মণ করে একটা ওয়েটই আছে ভিউয়ার্স, যেগুলো দেখতে পাচ্ছেন মাঝারি আকৃতির যেগুলো দুটো আছে, এটা 7 মণ করে মাংস আছে, আর বড়টা 8 মণ প্লাস হবে ভিউয়ার্স। তো 3টাই এভারেজে 5.5 লক্ষ টাকা দাম চাচ্ছিল বিক্রেতা ভাই। তো বিক্রেতা ভাইয়ের সঙ্গে কথা বলছি আমি, এগুলোর বয়স সবেমাত্র 2 দাঁত করে হয়েছে ভিউয়ার্স, এখনও কিন্তু যথেষ্ট পরিমাণে এর গায়ে জায়গা আছে ভিউয়ার্স। চামড়াগুলো অনেক কুচায় আছে, পিছনেও অনেক জায়গা আছে, সামনেও জায়গা আছে। তো এখনও যারা 5 থেকে 5.5 মাস আর কি সময় আছে, তারা এর মধ্যে যদি যারা মোটাতাজাকরণ করতে চান বা মোটাতাজাকরণ করবেন তারাও কিন্তু এই সমস্ত গরুগুলো
নিয়ে নিঃসন্দেহে মোটা তাজাকরণ করে একটা বেনিফিট করতে পারবে। তো এখানে কিন্তু বিগ সাইজের গরুগুলো ব্যাপক পরিসরে আমদানি হয়, আপনারা এই সমস্ত সুপার কোয়ালিটির গরু সংগ্রহ করতে পারবেন। তো আরও গরু ছিল, তো ভিউয়ার্স এগুলো আপনাদের দেখালাম না, শুধু যে তিনটা বিগ সাইজের বিগ কোয়ালিটির হাটের যে সেরা বলতে গেলে চলে হাটের হাই গ্রোথের যে গরুগুলো, এই গরুগুলোর মধ্যে তিনটি কিন্তু খুবই দর্শনীয় একটি গরু। যেমনি গলার কম্বল, নাভি, চুট, নেজ সব কিছু মিলে একটা আকর্ষণীয় গরু। এসব সমস্ত গরু কিন্তু হাই কোয়ালিটির গরু হবে কুরবানি আসতে আসতে, তো এগুলোর কিন্তু সারা বছরই কিন্তু ব্যাপক চাহিদা থাকে এই সমস্ত গরু। তো এই সমস্ত যারা গির শাহিওয়াল গরুগুলো আপনারা সংগ্রহ করবেন, অবশ্যই এদের জাত মান আপনারা বিবেচনা করে দেখে তারপরে কিন্তু সংগ্রহ করবেন, কারণ এই সমস্ত গরু কিন্তু কুরবানিতে ব্যাপক চাহিদা থাকে। আর এগুলোকে সবসময় আপনারা চারটা পা, গলার কম্বল, শরীরের গেট আপ দেখে সংগ্রহ করবেন যাতে কোনো খোঁজ না থাকে ভিউয়ার্স। তো ব্যাপক চাহিদা থাকে এই সমস্ত গরুর, যারা আপনারা এই সমস্ত গরু মোটাতাজাকরণ করতে চাচ্ছেন বা মোটাতাজাকরণ করবেন, তারাও কিন্তু নিঃসন্দেহে এগুলো মোটাতাজাকরণ করতে পারেন। তো ভিউয়ার্স পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি।